আপনারা দেখছেন পিএম নিউজ 365। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সাতুলিয়াতে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। এই সভায় হাজার হাজার জনতার উপচে পড়া ভিড় দেখা যায়। এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পশ্চিমবঙ্গের যুব নেতা শফিউল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার জাকির হোসেন, হুগলি জেলার মিমের কর্ণধার জাহাঙ্গীর হোসেন সহ জেলা থেকে ব্লক স্তরের কর্মীবৃন্দ। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মিমের যুব নেতা শফিউল্লাহ খান বলেন, আজকে আমি বলি সেই ইতিহাসের কথা, 2008 সালে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাঙড়ের মাটি থেকে আমি জানাতে চাই, মিডিয়ার সামনে আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজি, আপনি কিন্তু সেই আগেকার দিনটা ভুলে গেছে, যেই দিনটা আপনার সাথ দিয়েছিল। আপনার আমার এই নরকীয় নয়, যারা গরিব খান্নে ওরা ব্যক্তি, যারা নিরীহ মানুষ, কতজনের প্রাণ তারা দিয়েছে, তারা বলিদান দিয়ে তারা স্বাধীন পশ্চিম বাংলা তারা পাওয়ার জন্য আপনাকে বাংলার মসনাদে বাস করিয়েছিল। সেই বাংলার মসনাদে বাস করার পরে আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আজকে আমরা দলিত সম্প্রদায়, আজকে আমরা হিন্দু সম্প্রদায়, আমাদেরকে কেন ডিভাইড করা হচ্ছে? এই জবাব কিন্তু আমরা 2021 সালে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তার জন্য নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের যে দুজনের আখোখা খেল, আপনাদের দুজনের যে গোডার খেল, আপনাদের দুজনের যে ষড়যন্ত্র খেল, এই বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে। এইটা আমি স্পিকারের সামনে, আপনাদের সামনে, আমি আমার মিডিয়া ভাইদের সামনে, আমি এই বাস্তব, আমার এই কথাটা নবান্নয় পৌঁছে দিতে চাই। ভাঙড় থেকে ক্যামেরায় জাহাঙ্গীর হোসেনের সাথে শাকিরুল ইসলামের রিপোর্ট, পিএম নিউজ 365।